নাম কি তোর? নাম কি? নাম কি? এবেটা নাম কো? সুহানা। নাম কি? সোহানা। দেখছেন কাগজ দেখছেন নি কি কয়? নাম কি? সোহানা। এই দোস্ত, এই যে আমি আমি বলতে আছি, দিদার দিদার বলতে আছি, কি আছো কেমন বেটা? যে একটা সমস্যা হয়ে গেলো বন্ধু, এই যে ওই যে স্যামরাটা আছে না বলত কিছু মেয়ের, এই স্যামরাটারে একটু রাগ হয়েছে, মানে একটু বকাঝকা করছে আর কি। সে তো ওই যে সকাল দিয়ে বাইরে হয়েছে, মানে তোমার হইলে যে আইতে আছে না, এই যে ওইদিকে একটু দেখবা। হয় 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 হয়, যে এই নোয়াখালীতে আইসে যে বলদাটায়, মানে তো মারছি, মানে একটু খারাপ লাগতে আছে, একটু খুঁজে দেখবা। হয় হয় হয়, ওই ফোন দিও, তুমি আমার ফোন দিও, যে নাম্বারটা এই নাম্বারে ফোন দিলে হইবে বন্ধু। তোমার তো আবার সমস্যা আছে, নাম্বারটা আমার সেভ করো না। আরে এই তুমি বেড়া কি এনে আইসো, একদিন আইসো, আই আবার ফোট করে দাঁড়িয়ে গেছো, কি যাইও না কে, সমস্যাটা কি বেড়া? এই যে পোলা পাইনি, খানা দানা করতে হইবে না, চলে ইয়ে তাড়াতাড়ি, আর একটু দেখো না, দেখো ইয়ে আমার জানো এত মন দ্বারা ভালো লাগতে আছে না, কি কি ধরনের সমস্যা, একটা ছোট ভাই মানুষ, তারা একটু রাগের বসে দেলাইছি, মানে হয় হয় হয়। ও দাদু ঠিক আছে, ওই চলে ইয়ে চলে ইয়ে, আর দেখো একটু খুচকারে দেও, বিশ্রে ইয়ে দেখো, আর পাওনি। আচ্ছা রাখলাম, আল্লাহর পালা গেল কো। মানে কি করবো, ওই নীরবের কথা বলতেছো? নীরবের কথা? ও হ্যাঁ রে, ও তো ছেলেটা নতুন করে একজন আসছে বরিশাল থেকে, বুঝছেন, নীরবকে মারছে, বকাঝকা করছে আর কি। কোন দিকে চলে গেছে আমারও ছাড়া তো যায় না, কি করতাম বলেন। আরে ছেলেটা তো সহজ সরল ছেলে, এখন কি হয়েছে, কি সমস্যা? আসলে আমি তো সঠিক জানি না, তুমি ছেলেটা তো খুব সহজ সরল, পথঘাট রাস্তাঘাট তেমন তো আসলে ভালোভাবে চেনে না। হ্যাঁ এখন কই আছো তোমরা, দেখো ভালোভাবে দেখো, হ্যাঁ ছেলেটা খুঁজে আনো, ও আসলে কিছু চিনে না, কিছু জানে না, হ্যাঁ পথঘাট তেমন ভালোভাবে চিনে না, জানে না, সহজ সরল মানুষ ছেলে, তাই খোঁজ করে আনো। আসলে আমারও খারাপ লাগতেছে ছেলেটার জন্য, ছেলেটা যদিও সহজ সরল, আসলে ছেলেটা ভালো। হ্যাঁ আসতেছে আসতেছে, আমি আগামীকালকে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মারছি তো বুঝতে পারছে, কিন্তু খারাপ লাগতে আছে, ওই যে ফোন দিয়ে দাও, আমি হ্যাঁ দোস্ত কি পাইছেন তারে? হ্যাঁ সুমন, কি রে ভাই কি খবর, কি খোঁজ কি পাইছস?
ভালো লাগতেছে না ওরে ভাইরে এই সময় আরে কই যে খুঁজি তোরা যে খুঁজতেছি আমরা দুইটা মানুষ তিনটা মানুষ তোর খুঁজতেছি সব জায়গায় ফোন দিয়ে তোর ইয়াল কোন জায়গায় থাকো হ্যাঁ সারাটা দিন ধরে আমি খুঁজতেছি হ্যাঁ সমস্যা কি তোর কি পাগল মতো এরকম করতেছিস কেন সমস্যা কি পাগলের মতো এরকম করতেছিস হ্যাঁ কি এই এই কি কথা আছ না কি পাগল হয়ে গেছিস না নাকি ভূতের তো এই আমার কথা কি তোর গুরুত্ব লাগে না হ্যাঁ আমি একটা মানুষ তোর লাগে কথা কিছু পাগল মতো এরকম করতে কি ভূতে ধরছে নাই নাকি হ্যাঁ লাই লাই লান্তা শোভা নাকি ইন্নি কুন্তু মেনান এই ভূতে টুতে ধরছে নাই সারাদিন ধরে খতে আসি কোন খবর নাই প্রেশনের মধ্যে ফালাইছে খাইলে ভূত মুটে গেলে ছুটতে যাইবে কই তোমার মত এরম নীরব টিরব বলদা সলদারে বরিশালের পানিতে শুবাইয়াতে ময়া নাই বুট বুট কি এগুলা বুট টুট আছে বুট টুট সব তার সপাট দিলে তো সব ঠিক আছে ভাই আমরা আমার নাম কি সুহানা তোমার যাই বাড়তি কথা কই না যে ই করো ওই একটা মোমবাতি আর সরষেটা নিয়ে আমার একটা গামছা বাইয়া আছে সে ঝাড়ফুঁক করে পেশা দিয়ে পিড়ান দে হাসি মাসি এগুলো শুয়ানা টুয়ানা এগুলো দৌড়ান দেবে আমি তারা সন্ধ্যাতে আসি তুমি জিনিসপত্র গুলো লইয়া ইয়ে যাবে হালো আর বন্ধা মাথা মুথা নষ্ট করে দিবি হ্যালো কে গামছা ভাইয়া বলতে আসো দাদু আসো কেমন দাদু একটা সমস্যা হয়ে গেছে বদ্ধ এই যে সুহানা বুদ্ধে ধরছে এই যে মোর মেসে থাকে একটা বলদা করে ছেলে তার সুহানা বুদ্ধে ধরছে আন তুমি একটু আইও দাদু তাড়াতাড়ি আইও বদ্ধ তার অবস্থা বেশি ভালো না খালি আসতে আসে বদ্ধ দাদু ডরে আসি তুমি চলে আইও দ্রুত চললে আইও দাদু ওকে গামছা ভাইয়া দাদু নাম কি তোর নাম কো নাম কি নাম কো বেটা নাম কো তো নাম কি এবেটা নাম কো সুহানা নাম কি সুহানা দেখছেন কাগজ দেখছেন নি কি কয় নাম কি সুহানা ভাই কই সুহানা বাপের নাম কি সুহানা মন্ত 10-12 জন মন্ত আমি যা বলি তা বল
যা বলি তা বলো, যা বলি তা বলো। আমি যা বলি তা বল, আমি যা বলি তা বল। বাড়ি কই, বাড়ি কই। আমি যা বলি তা বল, আমি যা বলি তা বল। তাকে সোপাড়ান, সোপড়ান ধরে তাকে। এই রানা তারা এই যে লই যাও দাদু, তার নিয়ে বিছনা নেই শোয়াই দাও, ঠিক আছে নি? চিকিৎসা শেষ? জি চিকিৎসা শেষ। পয়সা আছে কিছু বেটা? এটা লইয়ে সমস্যা হইবে না, আমার কমিশন নাই কি বাকি রাখি। চলো চলো দে রানা, এই তারা শোয়াইয়ে দাও। চলেন দাদু চলেন। এই রানা, এই যে আমি দিয়ে আইতে আছি,